লোকালয়ে ঢুকে পড়ে হাতির হানায় প্রাণ গেল দম্পতির, আহত আরো দুই। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য নাগরাকাটা ব্লকের আংরা ভাষা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কলাবাড়ি এলাকায়। জানা যায়, মঙ্গলবার গভীর রাতে নাগরাকাটা ব্লকের ওই এলাকার কলাবাড়ি চা বাগানের গাড়া লাইনে একটি বুনো হাতি ঢুকে পড়ে। সেই সময় বাড়িতে ছিলেন চারজন। একই পরিবারের দুজনের মৃত্যু ও দুজন আহত হয় হাতির হানায়। এলাকায় তাণ্ডব চালালে ওই হাতিটির হামলায় ক্ষতিগ্রস্ত হয় চারটি বাড়ি। এ ঘটনায় গোটা এলাকায় আতঙ্কের পাশাপাশি শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম বাবুরাম মাঝি, বয়স 65, ও তার স্ত্রী বাহামণি মাঝি, বয়স 60। আহত হয়েছে মেয়ে আশা মাঝি ও নাতি শিবরাজ মাঝি। প্রতিদিন হাতির হামলায় রীতিমতো আতঙ্কিত ওই এলাকার বাসিন্দারা। পার্শ্ববর্তী ডাইনার জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে তাণ্ডব চালাচ্ছে হাতি। এতদিন শুধুমাত্র ধান খেতে এসে ধান খেয়ে চলে যেত, তবে ধান কাটার পর এবার বাড়িতে হানা দেওয়া হয় শুরু হাতির। ক্ষতিপূরণ দাবি করেছেন মৃতের পরিজনরা। বন দপ্তরের তরফ থেকে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। কোলাবাড়ি আংরাবাসে এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কোলাবাড়ি চা বাগানের এটা গাড়া লাইন। এখানে গতকাল রাত্রে একটা বুনো হাতি আনুমানিক রাত 1:30টার সময় 2টার দিকে এসে এখানে একটা পরিবার, মানে স্বামী স্ত্রী, ওর মেয়ে এবং নাতি ঘুমন্ত অবস্থায় ছিল। হাতিটি এত ভয়ঙ্কর ছিল যে ঘুমন্ত অবস্থায় বাড়ি ভেঙে ওদেরকে টেনে হিঁচড়ে বাইরে বার করে স্বামী স্ত্রীকে স্পটে মেরে ফেলেছে, এবং ওর যে মেয়ে এবং নাতি ছিল ওরাও খুব মানে আঘাত পেয়েছে। তো এখন ঘটনাটা বন দপ্তরকে খবর দেওয়া হয়েছে। বন দপ্তর সকাল 4টার সময় এসে ডেড বডি দুটোকেও নিয়ে গেছে এবং যে আহত ঘায়েতে আছেন ওদেরকেও ট্রিটমেন্টের জন্য নিয়ে গেছে। তো এই হাতিটি এত ভয়ঙ্কর যে এই গত কয়েকদিন ধরে আংরা ভাষা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটা এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে। যেমন আগের দিন আমাদের হৃদয়পুর সংসদ যে আছে সেখানেও পাত্রাস উরাও নামে এক ব্যক্তির ছেলেকে বাড়িতে ঢুইকে খুব মানে আহত করেছে, ওই দাঁত শরীরের মধ্যে গুঁতো করে দিয়েছে, ওকেও এখন মালবাজারে ট্রিটমেন্ট চলছে। তো ঘটনাটা হচ্ছে আমাদের আংরা ভাষা ভৌগোলিক অবস্থা এরকম জায়গায় আছে যে সামনেই ডাইনা ফরেস্ট, মানে এখান থেকে 2-3 কিলোমিটারের ভিতরে ডাইনা ফরেস্ট। হাতির অত্যাচার ডেলি লেগে আছে। তো এতদিন কি ছিল, ক্ষেতের মধ্যে ধান ছিল, হাতি আসতো ধান খেয়ে চলে যেত। এখন ক্ষেতে ধান নেই, মানুষ সব ধানগুলো কেটে ফেলেছে, এখন হাতি মানুষের বাড়িতে আক্রমণ করছে। তো এটা খুবই দুঃখের বিষয় যে মানুষ এখন হাতির আক্রমণে নিজের প্রাণটাকেও বাঁচাতে পারছে না। তো এখন আমরা প্রশাসনের কাছে, বন দপ্তরের কাছে অনুরোধ করব যে আপনারা খুব জিনিসটাকে গম্ভীরভাবে দেখেন, নাহলে কিন্তু মানুষের এখানে যেভাবে মৃত্যু হচ্ছে, মানুষের মৃত্যুর এখানে কোনো দামই থাকতেছে না।